আজব এই দুনিয়া, আজব মানুষের বিশ্বাস ও সংস্কার। মানুষ যা করতে অভ্যস্ত সেটাই হয়ে যায় সংস্কার। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো শহরের মানুষের রয়েছে আজব একটি অভ্যাস। এই শহরের একটি বিশেষ রাস্তায় নিজেদের ব্রেসিয়ার খুলে টাঙিয়ে দেন মহিলারা। কোন বিশ্বাস থেকে এমন করেন তারা, তা নিয়ে রয়েছে নানান মতভেদ। কেন রাস্তায় নিজেদের অন্তর্বাস খুলে ফেলেন মহিলারা? বর্তমানে এই রাস্তা এখন টুরিস্টদের প্রধান আকর্ষণ, নাম ব্রাডোনা ফ্রেন্ডস। কেন নিজের ব্রেসিয়ার খুলে রাস্তায় ঝোলান মহিলারা, এর নেপথ্যের গল্পটি বেশ মজাদার। ১৯৯৯ সালের ঘটনা। ক্রিসমাস থেকে নববর্ষ পার্টি করে ফিরছিলেন চার মহিলা। প্রচণ্ড নেশা করে ফিরছিলেন তারা, নিজেদের অন্তর্বাস খুলে রাস্তায় ঝুলিয়ে দেন। এরপর থেকে নিজেদের অন্তর্বাস খুলে ফেলার প্রথা শুরু হয়। ধীরে ধীরে এই রীতি জনপ্রিয় হয়ে যায়। এখন অন্য দেশের মহিলা পর্যটকরাও এই রাস্তায় এসে নিজেদের ব্রা খুলে ফেলেন। সেন্ট্রাল ওকাগো শহরের এই রাস্তা এখন বেশ জনপ্রিয়। রাস্তার পাশে কাঁটা তার, আর সেই তারে ঝুলছে সারি সারি ব্রেসিয়ার, একাধিক রং, একাধিক সাইজ। কোথাও আবার পোস্টারে লেখা শুধুই ব্রেসিয়ার দেওয়া যাবে এখানে। এই ব্রা ফেস্টিভ্যালের বর্তমান নাম ব্রাডোনা। তৈরি করা হয়েছে চ্যারিটি। পর্যটকদের দেওয়ার টাকা ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশনের জন্য সংগৃহীত হচ্ছে।